আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ঈদের খুশিতে নতুন চমক লাগানো ম্যাজিক নিয়ে আমি চলে আসলাম। সবাই প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মোবারক। শুরু করা যাক আজকের নতুন ভিডিও, মজার একটি চমক লাগানো ভিডিও। সেটি আমরা দেখব হচ্ছে আমরা একটি যে বোতলটি আছে সেটা ম্যাজিকের মাধ্যমে কিভাবে এটাকে বড় বোতল বানানো এবং এটাকে আবার কিভাবে কোল্ডিংস দিয়ে ভরে ফেলা হয় সেটি আমরা দেখব। তো আপনারা যে চ্যানেলটি দেখছেন সে চ্যানেলটির নাম হচ্ছে ইমরান ম্যাজিক শপ। আমি আছি ইমরান, আর এই ধরনের মজার মজার ভিডিওগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পাশে থাকা নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ডান পাশে ডিসলাইক আছে লাইক আছে, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে লাইক দিবেন না। তো কথা না শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, এই যে বোতলটি আপনারা দেখছেন এটি দিয়ে আমরা মূলত ম্যাজিকটি করব। সেটি কিভাবে করব সেটি আমরা এখন দেখে নিই। তো আমার কাছে রয়েছে একটি আপনার শপিং ব্যাগ। জি, আমরা যে বাজার করি সেই শপিং ব্যাগটা দিয়ে আমরা একটা ভাবলাম যে কী করা যায় ঈদের খুশিতে। ঈদে তো আমরা সব ব্যাগ নিয়ে যাই, বিভিন্নভাবে ব্যাগে কাপড় চুপুর নিয়ে আসি, সেটা দিয়ে ম্যাজিক করা যায়, সেটি আমরা তো দেখে নিই। তো একটি আমার কাছে যে একটি বোতল আছে, এই বোতলটি কিন্তু একটাই আছে, ভালো করে খেয়াল করে দেখি এটি কিন্তু খালি। আমরা এখন এই বোতলটাকে আমি কী করলাম এটার মধ্যে রেখে দিচ্ছি, কেমন রেখে দিয়ে আমি এটা একটু ম্যাজিক করবো গিলি গিলি ছু। আর একটু ম্যাজিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এপাশেও কিছু নাই, আবার এটার কিন্তু তলাটাও আমরা দেখে নিই যে সম্পূর্ণ কিন্তু কাটকানো, কোনো পাশে কিন্তু ফাঁকা নাই, ক্লিয়ার। এরপরে আমরা একটু ম্যাজিক করব, আর ম্যাজিক করার সঙ্গে সঙ্গে গিলি গিলি ছু, আর বলার সঙ্গে সঙ্গে দেখা যায় কি হয়। ও মাই গড, কি হয়ে গেল, এক এক বোতল থামজ তৈরি হয়ে গেল। ভিউয়ার্স, কেমন লাগলো ম্যাজিকটি? আশা করি খুবই ভালো লেগেছে, তাই না? তো আমরা একটু আসলে প্যাকেটটি দেখে নিই যে এটা কিন্তু আসলে সম্পূর্ণ খালি কিন্তু একটা প্যাকেট, অর্থাৎ এই প্যাকেটের মধ্যে কিন্তু কিছুই নেই। কি বন্ধুরা, আবার একটু ভালো করে আমরা দেখে নিই যে আসলে কিন্তু ফাঁকা। তো ভিউয়ার্স, কেমন লাগলো ম্যাজিকটি? আশা করি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আমরা নিয়মিত দিয়ে থাকি। আর এটা কীভাবে করতে হয়। তো বন্ধুরা, চমৎকার আরেকটি ম্যাজিক নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আমার কাছে রয়েছে একটি দুটি বাটি, আমরা বাটির মধ্যে দেখিনি আসলে কী আছে, এটার মধ্যে কিন্তু কিছুই নেই, কেমন। এটাকে ঢেকে দেওয়া হলো, একটু ম্যাজিক করা হলো, আর ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেলো কী হয়ে গেলো, ও আবার একটা লুডুল গুটি চলে আসলো। আবার এটাকে ঢেকে দিয়ে একটু বাতাস যখন করবো দেখা গেলো মাই গড, কী হয়ে গেলো, এটা আবার বড় হয়ে গেলো। বন্ধুরা, আমরা যে ছক্কার ম্যাজিকটা দেখলাম সেটি কিভাবে করলাম আমরা একটু দেখে নিই। প্রথমে দেখানো হলো যে একটা লুডুর গুটি আছে, বাতাস দেওয়া হলো, এটা বড় হয়ে গেল, কেমন। এটি আমরা মূলত কিভাবে করলাম, মূলত এর কৌশলটা হচ্ছে আমরা এটা প্রথমে আমরা দেখেছিলাম হচ্ছে ফাঁকা, তারপর এটা ম্যাজিক করে দেওয়া হলো, দেওয়ার পরে দেখিয়ে দিলাম লুডুর গুটি, তারপরে এটা আবার ম্যাজিক করা হলো, দেখা গেলো কী হয়ে গেলো, ও আর একটা বড় হয়ে গেল। মূল কৌশলটা হচ্ছে এখানে কিন্তু কীরকম তিনটে পার্ট থাকে। তো ভিউয়ার্স, আমরা ভালো করে খেয়াল করি এখানে কিন্তু কীরকম তিনটে পার্ট থাকে, অর্থাৎ আমরা এইটা এখানে যে পার্টটা আছে এটা কিন্তু একটা ছক্কা আছে, একটা সাইড খুবই সুন্দরভাবে আঠা দিয়ে লাগানো, আর এক এই ফাঁকাটা থাকে, আর এটাও আঠা দিয়ে আটকানো থাকে। এটাকে এর মধ্যে লক দিয়ে, এর মধ্যে আটকায় দিয়ে এই বাটিটাতে এখানে ধরতে হয়, কেমন। আমরা ম্যাজিকটি ভালো করে দেখি, তাহলে আমাদের পরবর্তীতে যদি আমরা কোথাও থেকে সংগ্রহ করি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। প্রথমে ধরা নিয়ম হচ্ছে এইভাবে, আপনি ধরার পরে যখন আপনি দেখাবেন ফাঁকা তখন এই যে এই মাথাটা আছে এটা ঘুরাই দেবেন, অর্থাৎ এইভাবে রাখবেন, অর্থাৎ এই সাইডটা আপনার দিকে রাখবেন। আর দর্শক দেখবে কি আমার কাছে একটা বাটি, আঙুলের দিকে খেয়াল রাখাবেন, রেখে এইটাকে আপনি কথা বলতে বলতে এটাকে ঘুরাই দিলেন, এটাকে এইভাবে নাড়াতে ঘুরাই দিলে বুঝতে পারবেন। এর পরবর্তী আপনি কী করলেন, দেখালেন যে আমার কাছে একটা লুডুর গুটি আছে, এটাকে ঢেকে দেওয়া হলো, একটা ফু দাও বলে একটু ম্যাজিক করলেন, ফু দিলে ওয়াও, রসগোল্লার মতন বড় হয়ে গেল, মাই গড। কি বন্ধুরা, খুবই ভালো লাগলো না ম্যাজিকটি? আচ্ছা, এখন আমরা দ্বিতীয় ভিডিওতে চলে যাই, যেটা আমরা হচ্ছে খালি বোতল থেকে কীভাবে আমরা কোল্ডিংস করলাম সেটি আমরা এখন একটা কৌশলটা দেখে নেব, এটা কীভাবে করতে হয়। আমরা প্রথমে দেখেছিলাম যে আমার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আসলে কিছু নেই, এটা বলার পরে পরবর্তীতে আমরা কী করলাম, একটি বোতল নিলাম, এই বোতলটাকে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ম্যাজিক করে দিলাম। পরবর্তীতে আর একটি আমরা একটু ম্যাজিক করে দিয়ে এখানে আমরা এটাকে দিয়ে একটু ম্যাজিক করে দেওয়ার সঙ্গে গিলি গিলি ছু, আর এটা বলার পরে আমরা এখান থেকে কী করলাম, এটা একটা ম্যাজিক করার সঙ্গে সঙ্গে ওয়াও, একটা বোতল তৈরি হয়ে গেল। আর এটি আমরা দেখে নেওয়ার পরে আমরা ব্যাগটিকে দেখিয়ে দিলাম যে আসলে ব্যাগটির মধ্যে কিছুই নেই, সম্পূর্ণ ফাঁকা ছিল, তাই না। এটি এখন কিভাবে করতে হয় সেটির কৌশলটা আমরা আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, কেমন।
তো বন্ধুরা এটার কৌশলটা হচ্ছে এই যে বোতলটা আছে এটা হচ্ছে মূল কৌশলটা দেখতে কিন্তু এটা হচ্ছে একটা থামস আপ আসলে কোল্ডিংস নড়ছে কিন্তু এর মূল কৌশলটা হচ্ছে আমরা এখান থেকে কোল্ডিংসটা ভরার নিয়ম হচ্ছে এই যে মুখটাকে খুলে এটার মধ্যে থেকে হচ্ছে বের করতে হবে এখান থেকে বের করলে এটা দেখতে এরকম দেখাবে হ্যাঁ আমরা একটু খেয়াল করে দেখি আমরা বাজার থেকে প্রথমে আমরা একটা ওই 15 টাকা থেকে মোজো টোজো নিয়ে আসছি মোজোটা দিয়ে মূলত দেখাতো এইটাকের মধ্যে আমরা এই ঢেলে নিলাম কেমন খেয়াল করে দেখি আমরা এটার মধ্যে দেওয়ার পরে এটা এখন দেখতে কেমন হচ্ছে এটা এখন দেখতে হচ্ছে এরকম দেখা যাচ্ছে অর্থাৎ এটার মধ্যে কিন্তু এরকম ছিল কেমন এরপর এটার মুখটাকে আমরা কোল্ডিং স্ট্যাকের ভিতরে দিয়ে আমরা কোল্ডিং স্ট্যাকে দিয়ে ঢেলে দিয়েছিলাম দেওয়ার পরে এইটা হচ্ছে মূল গিমিকটা কেমন এইটার মধ্যে হচ্ছে আমাদের প্যাকেটটার মধ্যে এইভাবে যখন প্যাকেটটা ছিল এই প্যাকেটটার ভিতরে প্রথমে এটা এরকম ছিল আর এটা এরকম ছিল কেমন এটার মধ্যেই কোল্ডিংসটা ঢালা ছিল অর্থাৎ কোল্ডিংসটাকে আমরা অল্প পরিমাণ এর মধ্যে আমরা যতটুকু দরকার এর মধ্যে দিয়ে আমরা এটা ঢেলে নিলাম কেমন অর্থাৎ এই বরাবর থাকতেছে থাকার পরে আমরা কি করলাম মুখটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পরে এরকম দেখতে এখন কিন্তু ভরাই দেখাবে এর পরবর্তীতে আমরা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে এইভাবে দিয়ে রেখে দিয়ে একটু ম্যাজিক করা হলো করার পরে আমরা উঠাই দেখালাম যে ওয়াও কী হয়ে গেল একটা কোল্ডিংস তৈরি হয়ে গেল তো ভিউয়ার্স আমরা একটু ভালো করে দেখি এটার প্যাকেটের মধ্যে আসলে মূলত সেটিংটা কীভাবে ছিল কেমন ঠিক এইভাবে ছিল এইভাবে রাখা ছিল এইভাবে রাখা ছিল কেমন এর পরবর্তীতে এটার মধ্যে আমরা এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এটার ভিতর থেকে আমরা এটাকে এইভাবে বসিয়ে দিলাম দেওয়ার পরে ম্যাজিক করে এটাকে আমরা এই বের করে নিয়ে আসলাম এইভাবে তার পরবর্তীতে আমরা এটা দেখিয়ে দিলাম যে সম্পূর্ণই ফাঁকা ম্যাজিকগুলো কেমন লাগলো আশা করি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না কারণ ধরনের ম্যাজিকের ইন্টারেস্টিং ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আর ম্যাজিকটি কেমন লাগলো আপনি আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে লিখতে পারেন ভালো লাগলো না খারাপ লাগলো এই ধরনের কী ধরনের ম্যাজিক আপনারা শিখতে চান সেগুলো বললে আমরা সেই ধরনের ম্যাজিক রিলেটেড ম্যাজিকগুলো তৈরি করতে পারবো আর আপনি যদি এই ধরনের ম্যাজিকগুলো কিনতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে থাকি আপনি যে কোনো সব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি নতুন কোনো ম্যাজিক নিয়ে আবারও থাকবো আপনাদের প্রিয় চ্যানেল ইমরান ম্যাজিক শপে